দিনী ভাই এবং বোনেরা শবে বরাত কিন্তু একেবারে নিকটে চলে এসেছে শবে বরাত রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে কিন্তু আপনাকে ডাকতে থাকে যা চাইবেন তাই পেয়ে যাবেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কপাল খুলে যাবে তাই শবে বরাত রাত্রিতে আপনারা শবে বরাতের নামাজটা কিভাবে পড়বেন কোন সূরা দিয়ে পড়বেন কিভাবে নিয়ত পড়বেন কত রাকাত পড়বেন কত রাকাত পর পর মুনাজাত করবেন কোন দোয়াটি পড়লে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে সম্পূর্ণ শবে বরাতের নামাজ এবং দোয়া কালাম জিকির আসকার সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত ভাবে জানিয়ে দেব ইনশাআল্লাহ শবে বরাত রাত্রিতে শবে বরাতের নামাজ পড়ে ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ অপেক্ষায় থাকি আপনাদেরকে দেওয়ার জন্য তাই অবহেলা করবেন না হেলায় বেলায় কাটিয়ে দিবেন না শবে বরাতের রাত বছরের মধ্যে অন্যতম একটি রাত আল্লাহ রাসূল এই রাত সম্পর্কে বলেছেন তোমরা ইবাদত করো রাত্র জাগরণ করে যা চাইবা তাই পাইবা আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে আপনারা এক বছরের বাজেট কি খাইবেন কি করবেন কয় টাকা ইনকাম করবেন আপনার ভালো চলবে নাকি খারাপ চলবে এক বছরের বাজেট আল্লাহ তাআলা উপস্থাপন করে থাকে বাজেট করে থাকে তাই ওই রাত্রিতে যদি আপনি ইবাদত করেন নামাজ পড়েন আল্লাহর কাছে ক্ষমা চান দোয়া দরুদ পড়েন এভাবে তাহলে অবশ্যই আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে আপনার বাজেটটাও ভালো রাখবে ভালো করবে এবং একটি বছর আপনাদের ভালো যাবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা শবে বরাতের রাত্রিতে আপনারা শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন দোয়া কালাম কিভাবে পড়বেন মুনাজাত কিভাবে করবেন কোন ছোট্ট দোয়াটি 100 বার পাঠ করলে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে জানিয়ে দেব ইনশাআল্লাহ খবরদার ভিডিওটাকে স্কিপ করবেন না জীবনে অনেক ভিডিও স্কিপ করেছেন ভালো ভালো ভিডিওগুলো দেখেন না গুনার কাজের মধ্যে লিপ্ত থেকেছেন তাই অনুরোধ করব ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখুন এবং শবে বরাতের রাত্রিটা কাজে লাগান কপাল খুলে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা শবে বরাত নামাজটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে মুনাজাত করবেন কিভাবে দোয়া করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব তার পূর্বে বলতে চাই শবে বরাতের রাত সম্পর্কে আল্লাহর নবী বলেছেন এটা হচ্ছে পবিত্র রজনী মুক্তির রজনী এটা হচ্ছে এমন একটি রজনী যেই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে রাতের শুরুরাংশে মাগরিবের নামাজের ওয়াক্ত যখন শবে বরাতের রাত মাগরিবের ওয়াক্ত যখন শুরু হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে চলে আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই প্রথম আসমানের মধ্যে চলে আসে পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে ও আমার বান্দা বান্দিরা তোমাদের কি প্রয়োজন আমার কাছে চাও তোমাদের কি ভাগ্য পরিবর্তনের প্রয়োজন বিপদ আপদের মধ্যে আছো বালা মুসিবতের মধ্যে আছো আমার কাছে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বালা মুসিবত বিপদ আপদগুলো দূর করে দেব আমার কাছে চাও সকলে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে কে আছো অভাব অনটনের মধ্যে রিজিকের সমস্যায় কে আছো ঋণগ্রস্ত কে আছো আমার কাছে চাও শবে বরাতের রাত্রিতে তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য তোমাদেরকে ধন দৌলত দেওয়ার জন্য তোমাদের কপালকে পরিবর্তন করার জন্য অভাব অনটন দূর করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে এসেছি আমার কাছে চাও অভাব অনটন তোমাদের দূর করে দেব হালাল রিজিক দিয়ে তোমাদের জীবনটাকে ভরপুর করে দেব আমার কাছে চাও আল্লাহ আরো বলতে থাকে কি আছো অসুস্থ কি আছো অসুস্থ কোন হসপিটালের মধ্যে গিয়ে রোগ ভালো হয় না আমার কাছে আজকে রোগ থেকে মুক্তি চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি রোগ ভালো করনেওয়ালা এবং রোগ দেওনেওয়ালা আমি আল্লাহ রোগ দিয়েছি ওয়া ইদা মারিদু ফাহুয়া ইয়াশফিন আমি আল্লাহ আবার তোমাদেরকে সুস্থ করব আমি সব করি
অতএব আমার কাছে যাও আমি আল্লাহ এসে গিয়েছি প্রথম আসমানে আমার কাছে চাও সুস্থতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতার জীবন দান করব সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন সারাটা রাত পর্যন্ত ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ ডেকে ডেকে পৃথিবীর মানুষদেরকে বলতে থাকে তাই এই রাত্রিতে আপনারা অবশ্যই নামাজ আদায় করবেন অবশ্যই ইবাদত করবেন কোন নিয়মে ইবাদত করবেন আমি আপনাদেরকে সুন্দর করে বলে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা শবে বরাতের রাত্রিতে আপনারা ইবাদত করবেন কিভাবে এবং শবে বরাতের রোজা কয়টি আমি সুন্দর করে বলে দিচ্ছি ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনেন কত ভিডিও তো জীবনে দেখেছেন হ্যাঁ গুনাহের কাজের মধ্যে কত সময় তো ব্যয় করেছেন একটু সময় ব্যয় করে কি এই শবে বরাত নামাজে কিভাবে পড়বেন কিভাবে দোয়া করবেন জীবনে গুনাহগুলো maaf হবে নতুন করে জীবন পাবেন আপনারা কি আপনারা নিষ্পাপ জীবন পাবেন এটা চান না অবশ্যই চান তাহলে ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ নেকি হবে নেক কাজ না করলে নেক কাজের কথা শুনলে নিয়ত করলে মনে মনে আল্লাহ আমলনামার মধ্যে নেকি লিখে দেয় আল্লাহু আকবার ঠিক আছে অবশ্যই আচ্ছা কিভাবে শবে বরাত রাত্রিতে শবে বরাতের নামাজ পড়বেন এবং দোয়া করবেন আমি এক্ষুনি শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ গভীর মনোযোগ ইশারের নামাজটা আপনারা শবে বরাত রাত্রিতে আদায় করবেন ইশারের নামাজটা আদায় করার পর আপনারা সুন্নত পড়ে ফেলবেন সব পড়ে ফেলবেন মাত্র তিন রাকাত বিতরের নামাজ রেখে দিবেন এই বিতরের নামাজটা আপনারা শবে বরাত নামাজটা পড়ার পর আপনারা পড়ে মুনাজাত করে তারপরে ঘুমাবেন কারণ রাতের সর্বশেষ নবীজির নামাজ ছিল বিতরের নামাজ এবং আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজ সময় কিন্তু ভোর রাতে বিতরের নামাজ আদায় করতেন এবং এখন আপনারা বলতে পারেন যে হুজুর আল্লাহ রাসূলের মতো আমরা সুন্নতিভাবে এভাবে বিতরের নামাজটাকে ভোর রাতে পড়তে চাই যেহেতু আল্লাহ রাসূলের সর্বশেষ নামাজ ছিল মানে ফজর আগ পর্যন্ত সর্বশেষ নামাজ ছিল বিতরের নামাজ তাহলে যেহেতু আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি আমরা সর্বশেষ নামাজটা পড়ব বিতরের নামাজ তাহলে কোন সময় পড়ব অবশ্যই তাহাজ্জুদের নামাজ যদি আপনারা সর্বদা পড়েন তাহলে আপনি তাহাজ্জুদের নামাজটা আগে পড়ে তারপরে বিতরের নামাজটা পড়বেন তারপর আর কোনো নামাজ নাই ফজরের নামাজের আযান দিলে ফজর নামাজ পড়বেন ঠিক আছে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা ইশারের নামাজটা পড়ার পর বিতরের তিন রাকাত নামাজ রেখে দিবেন তারপর শবে বরাত নামাজটা শেষ করার পর বিতরের নামাজটা সঙ্গে সঙ্গে পড়ে ফেলবেন ঠিক আছে তাহলে আপনাদেরকে বলছি ইশারের নামাজ পড়লেন পড়ার পর সুন্নত পড়লেন বিতরের নামাজ থাকলো এখন আপনি শবে বরাত নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন শবে বরাত নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন সর্বপ্রথম দাঁড়িয়ে আপনাকে জানতে হবে নামাজটা কয় রাকাত নামাজটা দুই রাকাত করে পড়তে হয় শবে বরাতের নামাজ কয় রাকাত দুই রাকাত করে পড়তে হয় যত রাকাত পারেন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট দশ বারো এবং বেশি যত রাকাত পড়তে পারেন আপনার ইচ্ছা এটা ওই রাত্রিতে আপনারা জাগ্রত থেকে আপনারা কতক্ষণ নামাজ পড়বেন কতক্ষণ জিকির করবেন কতক্ষণ কোরআন তেলাওয়াত করবেন দোয়া করবেন সম্পূর্ণ নিয়মটা বলে দিচ্ছে ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা নামাজটা দুই রাকাত করে আপনারা আদায় করতে হবে এই নামাজটা কি নফল নাকি ওয়াজিব নাকি সুন্নত নামাজটা হচ্ছে নফল নামাজ আপনারা এই নামাজের নিয়তটা কিভাবে করবেন এই নিয়তরা নামাজের নিয়তরা আপনি আরবিতে করতে পারেন বাংলাতেও করতে পারবেন অতি সহজে আরবিতে যদি করেন তাহলে আপনি এভাবে নিয়তরা করবেন নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল শবে বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার আমি আবারও বলছি যদি আরবিতে শবে বরাত নামাজের নিয়তরা করে করতে চান তাহলে এভাবে করবেন নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল শবে বরাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার আর যদি আপনারা আরবি নিয়ত্রা না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে শবে বরাতের নামাজের নিয়ত্রা করে আপনি নামাজটা পড়তে পারেন এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে
আমি আবারও বলছি বাংলাতে অতি সহজে নিয়ত্রা করে সবাবরাত নামাজটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই, সওয়াবও কম হবে না, একেবারে সওয়াব হবে একই সমান। এভাবে নিয়ত করবেন বাংলাতে, আমি কাবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা অধৈর্য হবেন না, আমি দুই রাকাত নামাজ দেখিয়ে দিই কেমনে পড়তে হয়, ইনশাল্লাহ সওয়াব হবে। আমি যে আপনাদেরকে শোনাবো কোরআন শরীফ পড়ে নামাজের মধ্যে, দশটি করে নেকিও পাবেন, ইনশাল্লাহ সওয়াবও হবে এবং নামাজটাও শিখতে পারলেন। আর ভালো ভিডিও দেখলে তো অনেক সওয়াব হয়, মনটা প্রশান্তি হয়। হ্যাঁ ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অধৈর্য হবেন না, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বেন, যারা সুস্থ আছেন অবশ্যই, আমি আপনাদেরকে দেখানোর ছবি আড্ডার্থে বসে বসে ইশারার মাধ্যমে বলে দেবো কোন জায়গায় কি পড়বেন, ঠিক আছে? আপনারা এভাবে পড়বেন ইনশাল্লাহ, আপনারা সর্বপ্রথম দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যাওয়ার পর বাংলাতে নিয়ত্রা এভাবে করবেন, আরবি না পারলে বাংলাতে নিয়ত্রা করে নামাজটা পড়িয়ে দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা নিয়ত করব, আমি কাবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়ত্রা বাঁধার পর সানা সর্বপ্রথম পাঠ করতে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটি সূরা পড়তে পারেন, কোনো সমস্যা নেই, বড় সূরা হোক বা কোনো আয়াত মুখস্থ আছে, বড় আয়াত, আয়াতুল কুরসি, যেইটা পারেন এটা পড়বেন, আমরা আলাম তারা পড়ব। হ্যাঁ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখন রুকুতে চলে যাবেন, এভাবে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার পাঠ করবেন, এভাবে পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে একটু লেট করবেন বসে, দোয়া না পারলে, দোয়া পারলে দোয়া পড়বেন, ঠিক আছে? আচ্ছা লেট করলাম, তারপর আবার সেজদা দিলাম, আল্লাহু আকবার, আবারও তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার।
দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটি সূরা পড়তে পারেন, আমরা কুল হু আল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সেজদা গিয়ে তিনবার কমপক্ষে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে একটু লেট করবেন, দেরি করবেন বসে সোজা হয়ে, তারপর আরেকটা সেজদা, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন দুই রাকাত পড়ে বসেছি, ঠিক আছে, এখন তাশাহুদ দুরুদ শরীফ দয়া মাসুরা পাঠ করে কিভাবে সালাম ফিরাতে হয়, কিভাবে দোয়া করতে হয় আপনারা শিখুন ইনশাল্লাহ, দেখতে থাকুন, আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন তাশাহুদ পড়ব। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عيدك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করেছি আলহামদুলিল্লাহ আপনারা দুই রাকাত
কিভাবে শবে বরাত নামাজ পড়তে হয় আপনারা শিখতে পেরেছেন। এই দুই রাকাত নামাজের মতোই আপনারা শবে বরাতের রাত্রিতে নামাজ পড়বেন। এখন যদি আবার দুই রাকাত পড়েন আপনি আবারও নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার। মোট কথা একই রকম নিয়ত করে আপনি শবে বরাতের রাত্রিতে নামাজ পড়বেন যত রাকাত মন চায়, দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমরা জানব শবে বরাত রাত্রিতে আপনারা কত রাকাত নামাজ আদায় করার পর কত রাকাত পর পর আপনারা মুনাজাত করবেন এবং জিকির আজকার করবেন, কোন জিকিরটা করলে আল্লাহ জীবনের সমস্ত গোলাগুলো ক্ষমা করে দেবে এখন আপনাদেরকে আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা শবে বরাত রাত্রিতে দুই রাকাত চার রাকাত নামাজ পড়বেন, চার রাকাত পর পর অথবা ছয় রাকাত পর পর আপনারা মুনাজাত করবেন আমি বলে দেব, কারণ আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে এসে অপেক্ষা করবে। আপনি একটু বেশি বেশি চাইবেন আল্লাহর কাছে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চার রাকাত অথবা ছয় রাকাত আট রাকাত আপনার ইচ্ছা, আপনি নামাজটা পড়ার পর আপনি যখনই মুনাজাত করবেন তখনই এই তাসবিহটা হাতের মধ্যে নেবেন অথবা গুনে গুনে জিকিরগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। একশোবার খুব সুন্দর করে শুদ্ধ করে একশোবার সুবহানাল্লাহ 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 একশোবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশোবার, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একশোবার, লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার, ঠিক আছে, তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একশোবার, হ্যাঁ, তারপর জীবনের সমস্ত গুণাগুলোর ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও, অন্যায় করেছি ভুল করেছি আর করব না। তারপর আপনি একশোবার এই দোয়াটা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে জীবনের সব গুণাগুলো ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে সর্বশেষ একশতবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করে সব চাইবেন ইনশাআল্লাহ, যা চাইবেন তাই মঞ্জুর হয়ে যাবে। আপনি মুনাজাতের মধ্যে যদি পারেন আরবিতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার যদি পারেন এটা পড়বেন, আরবি না পারলে কোনো সমস্যা নেই বাংলাতে করবেন, যদি আরবি পারেন এই দোয়াটা মুনাজাত দইরা আল্লাহুম্মা আমিন বইলা সর্বপ্রথমে দোয়াটা পাঠ করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। আবার অনেকে পারেন এটাও পড়তে পারেন, এটাও পড়বেন ওইটাও পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটাও আপনারা পড়বেন। এবং আপনারা আরেকটি দোয়া পড়তে ভুলবেন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তারপরে যত দোয়া আছে বাংলাতে আপনি আল্লাহর কাছে করবেন, করার পর আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন অথবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে শেষ করবেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবেই আপনারা কতক্ষণ জিকির কতক্ষণ কোরআন তেলাওয়াত কতক্ষণ দুরূদ শরীফ কতক্ষণ নামাজ পড়ে শবে বরাতের রাত্রিটা ইবাদত করে কাটাবেন ইনশাআল্লাহ। এবং এখন আপনারা বলতে পারেন যে হুজুর শবে বরাতের রাত্রিতে তো ইবাদত এভাবে করব, শবে বরাতের রোজা কয়টা? শবে বরাতের রোজা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন একটি হচ্ছে শবে বরাতের রোজা, মাত্র একটি, নির্দিষ্টভাবে শবে বরাতের রোজা একটি। আল্লাহ রাসূল বলেছেন শবে বরাতের রাত্রিতে তোমরা ইবাদত করো এবং ভোর রাত্রে সেহারি খায়া পরের দিন রোজা রাখো, তাহলে অবশ্যই শবে বরাতের রাত্রিতে রোজা মানে নামাজ পড়ে আবাদত করে শবে বরাতের দিন আমরা রোজা রাখবো। শবে বরাতের দিন কিন্তু বলা হয় পরের দিনকে, আরবিতে কিন্তু রাত্র প্রথম চলে আসে, আরবিতে রাত্র প্রথম আসে এই জন্য রাত্রে আমরা আবাদত করি, পরের দিন কিন্তু শবে বরাতের দিন, রাতে না ইবাদত করলাম দিন তো চলে আসলো, দিনের মধ্যে রোজা রাখার জন্য আল্লাহ রাসূল বলেছেন অনেক সওয়াব হবে। এবং কি আপনি যদি তিনটি রোজা রাখতে চান, আইয়ামে বিজের রোজা, আল্লাহ রাসূল প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন আরবি মাসের,
আরবি মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ যেমন শাবান মাসের এটা 13ই শাবান 14ই শাবান 15ই শাবান এই তিনটা রোজা যদি আপনি রাখতে চান তাহলে শবেবরাতের রোজাও হয়ে যাবে আইয়ামে বিজে রোজাও হয়ে গেল তাহলে আপনারা রাখতে হবে ইংরেজি হিসাব করে আপনাদেরকে রাখলেও রাখতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের ইচ্ছা আমি আপনাদেরকে সোজা সাপটা একটা কথা বলে দেই মোট কথা হচ্ছে যদি তিনটা রোজা রাখতে চান এই শাবান মাসের মধ্যে আইয়ামে বিজে রোজা শবেবরাতের আগের দিন একটি রোজা তারপর শবেবরাতের দিন একটি রোজা শবেবরাতের পরের দিন একটি রোজা মানে শবেবরাতের আগের দিন এক রোজা শবেবরাতের দিন রাতে যে ইবাদত করবেন মানে শবেবরাতের দিনে একটা রোজা রাখবেন শবেবরাতের রাতে ইবাদত করে পরের দিন একটা রোজা রাখবেন তিনটা রোজা সিরিয়ালে 13 শাবানে 13 14 15 তিনটা রোজা হয়ে যাবে আপনারা রেখে দিবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা আল্লাহর কাছে অনেক সওয়াব পাবেন আল্লাহ রাসূল এই আইয়ামে বিজে রোজাগুলো সর্বদা রাখতেন ইনশাআল্লাহ আপনারাও রাখবেন ইনশাআল্লাহ ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা জানতে পারলেন আপনারা শবেবরাতের রাত্রিতে কত রাকাত নামাজ পড়তে হয় যত রাকাত পারেন 2 রাকাত দুই রাকাত করে কত রাকাত পর পূর্ব মোনাজাত করতে হয় 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পর পর আপনার ইচ্ছা এবং কয়টা রোজা রাখতে হয় শবেবরাতের একটা শবেবরাতের রোজা কোন দিন শবেবরাতের রাত্রিতে ইবাদত কইয়া দিনের বেলা একটা রোজা রাখবেন পরের দিন ঠিক আছে এবং আপনারা আইয়ামে বিজে রোজা রাখলে কয়টা রাখতে হইব তিনটা শবেবরাতের আগের দিন একটা শবেবরাতের দিন একটা পরের দিন একটা রোজা তিনটা রোজা রাখতে হবে ঠিক আছে আল্লাহ তাআলা আপনাদের সকলকে শবেবরাতের রাতে এইভাবে ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক জীবনে একটিবার হইল মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু